দ্বিগুণ হয়ে যেতে পারে। তো সব দিক থেকে মনে হচ্ছে পিক পাম্পটা লাভবান। হ্যাঁ, আপনার সামনে চিন্তা ভাবনা কি? এটা একটা সাইড ব্যবসা বললে চলে। সারাদিনে সকালে 2 ঘন্টা সময় দেবো, বিকালে 2 ঘন্টা সময় দেবো, ব্যাস ওতেই হয়ে মানে সারাদিনে 4 ঘন্টা সময় দিয়েও একটা এই বিজনেসটাকে চালানো যায়। পিক পাম্প 50 পিস। নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার সমস্ত ভিউয়ারদের আর একবারও শুভেচ্ছা জানাই। আর আমরা আছি এখন মেদিনীপুর, মেদিনীপুরের নন্দীগ্রাম। আর নন্দীগ্রামের এক দাদা, অর্থাৎ দাদা বলবো না ভাই বলবো, জুনিয়র আছে, একদম আজ থেকে 1 বছর আগে একটা পরিত্যক্ত ফার্ম, আমার পিছনে যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্মার পুরো ছেড়ে দিয়েছিল, নিজের ইচ্ছা শক্তিতে কোনো প্রশিক্ষণ না নিয়ে মানসিক দৃঢ়তা বজায় রেখে ফার্মটা শুরু করেছিলেন। অর্থাৎ যেটাকে বলা হয় লার্নিং পিরিয়ড, অর্থাৎ শেখার ক্ষেত্রে নিজেও শিখছেন এবং শুরু করেছেন। 3টে মা দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তার ফার্মে 26 থেকে 27টা গিল্ড মাল্ট, অর্থাৎ সেমি অ্যাডাল্ট মাল আছে, প্লাস 3টে মা তো আছেই, বড়ো আছে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। আর কি করে ইচ্ছা শক্তি থাকলে বিনা প্রশিক্ষণে একজন সাধারণ মানুষের পক্ষে একটা ফার্ম চালানো যায়, সম্ভব হয় এবং ফার্মটাকে ডেভেলপ করা যায় সেটাই দেখবো এই ভিডিওতে। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের ভিডিও। আমাদের ওয়েস্ট বেঙ্গল পিক ফার্ম ইউনিয়ন যে গ্রুপটা আছে সেই গ্রুপের দাদা একজন সদস্য, আর টুকটাক গ্রুপ থেকে সাপোর্ট পাচ্ছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ভবিষ্যতে আরো পাবেন, আরো পাওয়ার জন্য তো চেষ্টা করছি, আরো পাবেন। আর বর্তমানে যে মালগুলো আছে, যে পরিস্থিতি, যে 3টে মা নিয়ে শুরু করেছিলেন, এখন 26-27টা বাচ্চা আছে, মোটামুটি বাচ্চাগুলো একটা পোর্শনে 10 কিলো আপ বাচ্চা, সব 10 কিলো আপ আছে। হ্যাঁ, তো সে থেকে মনে হচ্ছে এই ব্যবসাটা আগে কন্টিনিউ গ্রোথ করা যায় বা এই ব্যবসাটাকে আগে বড় করা যায় মনে হচ্ছে? হ্যাঁ মনে তো হচ্ছে, সেই জন্য তো ফার্মটা করছি। না না, আপনি যদি কম্পেয়ার করেন দেশি যে ছাগল বা আমরা গ্রাম অঞ্চলে যে ব্ল্যাক বেঙ্গল করি তার থেকে কি এটা বেটার মনে হচ্ছে? তার চেয়ে এটা বেটার মনে হচ্ছে, মানে ছাগল হলে অনেক সমস্যা হয়। আমি তো শুনেছিলাম আপনি নিজেও ছাগলের ফার্ম করেছিলেন, সেটা সমস্যা হচ্ছে দুজন ছাড়া ছাগল ফার্ম চালানো সম্ভব হয় না, দুজন ছাড়া। হ্যাঁ, আর এ হলে একা হলে একদিন একবেলা না খাওয়া দিলেও চলে যায়, একবেলা না খাওয়া দিলেও চলে যায়। ধরুন সকালে তো দেওয়ার কথা ছিল, বিকালে এসে দিলেও কোনো সমস্যা নেই, হয়তো একটু তারা খিদাতে থাকছে, সমস্যা সেরকম কিছু হচ্ছে না। ছাগল বছরে সাধারণত কতগুলো বাচ্চা হয়? বছরে তো সাধারণত 2 বা
বছরে হইরম হচ্ছে না, ওই ধরুন ছ মাসে একবার বাচ্চা দিচ্ছে, ফের তো তিন মাস দু মাস আড়াই মাস পর ফের ফেটে আসছে, ফেটে আসছে। হ্যাঁ, তারপরে ফের আবার সে ন মাস আঠারো মাস দেড় বছরে বছরে দুবার হয়ে যাচ্ছে। আর সেখানে পিকের ক্ষেত্রে কি হচ্ছে? পিকে তো বছরে দুবার হয়ে যাচ্ছে, বছরে দুবার হয়ে যাচ্ছে। আর এক একবার বাচ্চা কটা দিচ্ছে? প্রথম হলে ছটা সাতটা, দ্বিতীয়বার হলে তো দশ পিস হয়ে যাচ্ছে, দশ পিস বাচ্চা হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তো মনে হচ্ছে আর বেটার। হ্যাঁ, আর একটা ছাগলের বাচ্চা তিন মাসে যেটা রেডি হচ্ছে, পিকের বাচ্চার ক্ষেত্রে তিন মাসে সেটা তার থেকে তো বেশি হচ্ছে, বেশি হচ্ছে। ছাগল হলে কি হচ্ছে, পুকুর থেকে ঝাঁঝি তুললাম কিংবা মাঠে নিয়ে চলে গেলাম, একবেলা খাইয়ে দিলাম, হয়ে যাচ্ছে। একে তো সেটা করলে হবে না। এটা বর্তমান কি খাওয়া দিচ্ছেন আপনি? এখন তো বর্তমান খুত, মুরগির ছাঁট, ভুটা, এইগুলোই খাওয়াচ্ছে। হ্যাঁ, তো তাতে খেয়ে তো আপনার পশু গ্রোথ ভালো দেখছি আর মোটামুটি তো ঠিকই আছে দেখছি, এখন তো আর কিছু উন্নত দিকে যাচ্ছি। মানে অনেক ক্ষেত্রে আপনার প্রজাতি নির্বাচনটাও একটু হয়তো সমস্যা ছিল, বিনা প্রশিক্ষণে চালু করেছে, পরবর্তীতে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করছি, এবার একটু উন্নতির দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, দেখা যাক কি হয় এখন। আচ্ছা, এই ঘরগুলো তো বাচ্চা রাখা আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের দেখাবো, এই ঘরগুলো বাচ্চা রাখা আছে, আর পাশের আরেকটা ঘরেও বাচ্চা রাখা আছে, দাদাকে দেখাতে বলবো। এগুলো বাচ্চা রাখা আছে, ঠিক আছে, এগুলো বাচ্চা রাখা আছে এবং বাচ্চাগুলো পাশ হেলদি আছে। হ্যাঁ দাদা, এগুলোও রেখেছে। আর ওই পাশের ঘরগুলো একটু দেখিয়ে দাও দাদা, মানে যেগুলো ওনার বাচ্চা রাখা আছে টোটাল, ঠিক আছে, এগুলো টোটালি বাচ্চা রাখা আছে। আমরা দেখাবো, মানে এই ভিডিওটাতে আপনাদের দেখালাম কি করে একদম লোয়ার বাজেট, একদম লোয়ার বাজেট, মোটামুটি আপনি শুরু করেছিলেন কত টাকা ফান্ড নিয়ে? পঞ্চাশ হাজার টাকা নিয়ে। পঞ্চাশ হাজার টাকায় যারা বলছেন দাদা কত দিয়ে শুরু করবে, এই দাদা মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে ফান্ড নিয়ে শুরু করেছিলেন। এখন টোটাল যা অ্যাসেট আছে কিরকম ইমাজিন হতে পারে আপনার? দেড় লাখ পার হয়ে যাবে। সেটা ওই দিন কত সময়ের মধ্যে ওটা হলো? এক বছর একটু পনেরো মাসের মতন হবে, মানে এক বছর দু মাস। পঞ্চাশ হাজার ফান্ডটা তিন গুণ হয়ে গেছে, মানে ওটি দেড় লাখ টাকার এখন ফান্ড আছে। আর যা পজিশন আছে এইটা যদি আরো ছ মাস যায় রোলিং হয়, সেটা দুই আড়াইয়ের মধ্যে, আড়াইয়ের মধ্যে হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, মাত্র দেড় দু বছরের মধ্যে যদি একটা পঞ্চাশ হাজারের ফান্ড দুই আড়াই লাখ টাকা হয়ে যায়, মানে চার পাঁচ গুণ হয়ে যাবে। তাহলে একটা মানুষ যদি এই টেন প্লাস ওয়ান নিয়ে শুরু করে, তো দুটো প্লাস একটা নিয়ে শুরু করে, তিনটে নিয়ে শুরু করেছিলেন, যদি টেন প্লাস ওয়ান, আমি যাদের রেশিও বলি, টেন প্লাস ওয়ান যদি রেশিওতে কেউ করেন, তার ইমাজিনটা চিন্তা করুন যে আর এই কত হতে পারে। আর এই যে পঞ্চাশ হাজার টাকা আপনার টোটালে কি এই পর্যন্ত খরচ হয়েছে? না, এ পর্যন্ত খরচ হয়ে বেশি, আশি নব্বই হাজার টাকা হয়ে যাবে টোটাল। আশি নব্বই হাজার টাকা টোটালে খরচ হয়েছে, পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করে করেছিলাম, আর আশি নব্বই হাজার টাকা মতো, আর তিরিশ বিশ ত্রিশ হাজার টাকা খাওয়া সবকিছু নিয়ে হয়েছে। তো তাতে করে মাল এখন এক দেড় লাখ টাকার আছে, এবং আগামী ছ মাসে কিন্তু এর ভ্যালুয়েবলটা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে, দ্বিগুণ হয়ে যেতে পারে। তো সব দিক থেকে মনে হচ্ছে পিক পাম্পটা লাভবান। আপনার সামনের চিন্তা ভাবনা কি? এটা একটা সাইড ব্যবসা বললে চলে, সাইড ব্যবসা। সারাদিনে সকালে দু ঘন্টা সময় দেবো, বিকালে দু ঘন্টা সময় দেবো, ব্যাস ওতেই। মানে সারাদিনে চার ঘন্টা সময় দিয়েও একটা এই বিজনেসটাকে চালানো যায়, পিক পাম্প পঞ্চাশ পিস পর্যন্ত টানা যাবে, পঞ্চাশ পিস মালকে সারাদিনে দুই দুই চার ঘন্টা টাইম দিলেও হয়ে যাবে, হয়ে যাবে। আর পঞ্চাশ পিস যদি হয় তাহলে বার্ষিক ইনকামটা কেমন জায়গায় আসতে পারে? ওইটা ক্যালকুলেশন করতে হবে, অতটা তো আর মুখে বলা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, তবু মোটামুটি একটা মানুষের সংসার তো চলে যাবে নাকি? মানে সংসার তো চলবে অবশ্যই, ভালোভাবে চলে যাবে, সচ্ছলতার না না। যদি পিক ফার্মের উপর কেউ সাইড ব্যবসা বললে চলে, এটা রেখেও বাড়িতে কোথাও কাজেও যাওয়া যাবে, কাজেও রাখা যাবে, একটু পরিশ্রম বেশি হবে। যেমন ধরুন সকাল যদি আমি পাঁচটার সময় উঠি ঘুম থেকে, ওটা আটটার মধ্যে এই কাজটা সেরে দিলাম, খাওয়া দাওয়া স্নান করে দিলাম, ফের বিকালবেলা আমি কাজ সেরে এসে পাঁচটার সময় ধরুন বাড়িতে এলাম, এসে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ফের এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাড়ির মেয়েরাও তো এটা করতে পারে নাকি? হ্যাঁ করতে পারে, কিন্তু সাহস চাই, সাহস চাই। হ্যাঁ,
না না, বাড়ির মহিলারা যে অবসরে খাবার দাওয়া পরিষ্কার করে, এ তো বাইক থেকে খাওয়া দিয়ে তো ভেতরে যাওয়া হয় না, এই বাইক থেকে এলো বালতি দিয়ে ঢেলে দিলো ব্যাস চলে গেল, এবার স্নান করানো বাইক থেকে টুল পাম্প দিয়ে তো স্নান করানো হয়ে গেল, টোটালি ঢুকতেও হচ্ছে না, ঢুকতে হচ্ছে না। এবারে অসুখ বেসুখ হলে কেউ শুয়ে আছে ট্রিটমেন্ট করতে হবে বা উঠছে না কিছু হয়ে গেছে তখন তো ভেতরে যেতে হবে। যাই হোক, এই প্রজেক্টটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলেন? পরিকল্পনা একটু বড় করার চেষ্টা আছে, এবারে সবে তো শুরু করেছি, এবারে পরে পরে এগোবো উপর দিকে। যাই হোক, অনেক কিছু মূল্যবান তথ্য আমরা ভিডিওতে পেয়ে গেলাম, আর যারা নতুন নিউ কামার যারা ভিডিওটা দেখছেন একদম শুরু করবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্য দাদা যদি কিছু তথ্য বা কিছু বলেন, একদম যারা নতুন যাদের বাজেট কম শুরু করবেন, একটু শিখে প্রশিক্ষণ নেওয়াটা প্রয়োজন। আচ্ছা, প্রশিক্ষণ না নিয়ে করাটা যেন খুব টাফ ব্যাপারের ব্যাপার আছে, যদি সাহস থাকে করতে পারে, আর সাহস না থাকলে একটু প্রশিক্ষণ নেওয়া ভালো। আর ব্যবসা সাইড ব্যবসা একে চালাতে হবে, একে নিয়ে সবসময় পড়ে থাকলে হবে না, কারণ এটা যেহেতু একটা সারাদিনে 2 ঘন্টা সকালে বিকেলে 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে হবে সাইড ব্যবসা। এবার অন্য কিছু ব্যবসা করলে ঠিক আছে, যদি বলো যে আমি এটা নিয়ে সবসময় করবো তাহলে একটু বড় ধরনের করতে হবে, তবে প্রফিটটা ঠিক আসবে, না হলে একটু টাফ ব্যাপার আছে। একটা মূল্যবান তথ্য দাদা দিল, যদি এইটা নিয়েই যদি এগোতে চান তাহলে একটু বড় করে শুরু করতে হবে। যাই হোক, এত মূল্যবান তথ্য দেওয়ার জন্য দাদা ধন্যবাদ, এত চ্যানেল আমাদের সময় দিলেন, এত চ্যানেল ভালো থাকবে। নমস্কার, হ্যাঁ সবাই।